তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জলপাইগুড়ি জেলা ও মাল পৌরসভার সহযোগিতায় শুক্রবার মাল কলোনি মাঠে শুরু হলো তিন দিনব্যাপী অনুষ্ঠান বাংলা মোদের গর্ব। উদ্বোধন করলেন জলপাইগুড়ির অতিরিক্ত জেলাশাসক সাধারণ বিবেক বাসমেত, এছাড়াও ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা কৌস্তভ তরফদার, জেলা সংস্কৃতি আধিকারিক সূর্য ব্যানার্জি, মালের মহকুমা শাসক শান্তনু বালা প্রমুখ। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা সংস্কৃতি আধিকারিক সূর্য ব্যানার্জি বলেন, সারা রাজ্যে চলা এই অনুষ্ঠানে আজ মালবাজারও শুরু হলো। এখানে লোক আঙ্গিকে বিভিন্ন উদীয়মান শিল্পীদের সুযোগ দেওয়া হচ্ছে, সেই সঙ্গে কলকাতার কয়েকজন প্রকৃতিমান শিল্পী এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। কৃষি দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনের এবং মাল পৌরসভার সহযোগিতায় আমাদের আজকে এখানে তিন দিনব্যাপী বাংলা মোদের গর্ব বিশেষ অনুষ্ঠান সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেটা পালিত হচ্ছে বিভিন্ন জেলায়, আজকে জলপাইগুড়ি জেলার অনুষ্ঠান এই মালবাজারের কলোনি মাল কলোনি ময়দানে আজকে অনুষ্ঠিত হচ্ছে। কদিন চলবে এটা? তিন দিনব্যাপী অনুষ্ঠান থাকছে। এই অনুষ্ঠানে লোক আঙ্গিকের বিভিন্ন যেমন পর্যায়ের আমরা দেখতে পাবো জেলা জলপাইগুড়ি জেলার, সেরকম নতুন এবং প্রতিভাবান শিল্পী যারা আছেন তাদেরও এখানে সুযোগ দেওয়া হচ্ছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন নাচের স্কুল যে রয়েছে বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদেরকেও তার আমরা সুযোগ দিচ্ছি। এছাড়াও কলকাতার কিছু প্রথিতযশা শিল্পী তারা আসছেন, তারা এসে অনুষ্ঠান এখানে করবেন।